নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আরেকটি ব্লগ নিয়ে। না, কোথাও বেড়াতে যাইনি, ট্রলি দেখে হয়তো ভাবছেন বেরিয়ে ফিরলাম। আমি পুজো মার্কেটিংয়ে গিয়েছিলাম, তো সেখান থেকেই এই ট্রলি ব্যাগটি ফ্রি পেয়েছি। সব মার্কেটিং ওর মধ্যেই ঢুকিয়ে নিয়েছি, আমেরিকান ট্যুরিস্টারের একটি ট্রলি ব্যাগ। মার্কেটিং ছাড়াও আমাদের ঘরের প্রতিটি কোণা পুজোর আগে আমাদের রেডি করে রাখতে হবে পরিষ্কার চকচকে করে, সেই জন্য লেগে পড়েছি আবার। আজকের তালিকায় আমার ডাইনিংয়ের এই শোকেসটি আছে, মানে এই শোকেসটি যখন আমি ঘর রং হয়, ফ্ল্যাটটি রং হয়, তখন কিনেছিলাম অ্যামাজন থেকে, ছোট্ট একটা শো র‍্যাক। তো এতে এই শোপিসগুলো রেখে দিই। আর একটা শোপিসগুলো এত ধুলো পড়েছিল, ওই জন্য এই একটু লিকুইড সোপ দিয়ে ভিজিয়ে রাখলাম, যাতে আলগা ধুলো বেরিয়ে যাবে। এগুলো মাটির নয় তো, এই জন্য কোনো প্রবলেম হবে না। এবার শোকেসটিকেও ভিজে কাপড় দিয়ে আস্তে আস্তে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেমন করি আর কি। পুজোর আগে ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, শুধু পুজো বলে নয়, সারা বছরই যদি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, আমাদের নিজেদের মানসিক স্বাস্থ্য খুব ভালো থাকে, স্ট্রেস কম হয়, এবং যতটা কম সংখ্যক জিনিসে আমি সব কিছু করবার চেষ্টা করি। যেমন এই ডাইনিং টেবিলে আমি একটা লেডি সুজন ছাড়া কিছুই রাখি না, এবং ডাইনিং টেবিলের ওপরে ওই শোপিসের র‍্যাকটা। ডাইনিং টেবিলটাকেও এবার পরিষ্কার করে নিলাম। কি হয়, ডাইনিং টেবিল তো রোজই দুবেলা পরিষ্কার হয় খাবার পরে, কিন্তু তবুও ধারের দিকে একটু ধুলো পড়ে যায়। এই যে লেডি সুজানটার কথা বলছিলাম, এইটাই শুধু ডাইনিং টেবিলে রাখা থাকে, আর এই যে কিছু ড্রাই ফ্রুটসের বটল, আর যেগুলো আর কি সবসময় হাতের কাছে প্রয়োজন হয়, মাঝখানে একটা ফুলদানি দিয়ে দিলাম, ও খুব দেখতে একটু ভালো লাগবে। আর নুন এবং গোলমরিচের গুঁড়োর জায়গা, যেগুলো খেতে বসে প্রয়োজন হতে পারে, সেই সমস্ত জিনিস দিয়ে এটা ভরা, ব্যাস হয়ে গেল। আর কিছুই থাকবে না এই ডাইনিং টেবিলের ওপর। যত কম সংখ্যক জিনিস রাখবো, তত আমাকে কম পরিষ্কার করতে হবে। আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে টেবিলের চারপাশে যেই বসুক, সেই তার প্রয়োজনের জিনিসটি নিতে পারবে। এইবার ডাইনিং টেবিলের নিচে আরেকটি র‍্যাক আছে, যেটা সব ডাইনিং টেবিলেই প্রায় থাকে। দেখুন কিরাম ধুলো জমে গেছে, ওপেন থাকলে কিছুদিন ছাড়া ছাড়া না, এগুলো পরিষ্কার করলে এরকমই হয়। তো এখানে ওই যত জলের বোতল সেগুলো হাতের কাছে পাই ঢুকিয়ে রেখেছিলাম, এবার একটু গুছিয়ে রাখবো। এই এরম একটা পেপার ব্যাগ নিয়ে নিলাম, এরম পেপার ব্যাগ আমরা মার্কেটিংয়ে গেলে পাই, তো ওর মধ্যে সব বটলগুলো এবারে রেখে দিলে কি হবে, আর বটলগুলোর গায়ে ধুলো পড়বে না। তো এইভাবে রেখে দিলাম। আর এই কয়েকটা কোস্টার, এগুলো এখানে থাকলে কি সুবিধে, গরম খাবার যখন আমি টেবিলের ওপর রাখবো, তখন ওই কোস্টার নিয়ে ওর ওপর গরম খাবারটা রেখে দিতে পারবো। এবার চেয়ারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো মাঝে মাঝে করলে কি হয়, গোটা বাড়ি ঘর দোর একদম ক্লিন থাকে, বাড়িতে লোকজন এলে তখন দৌড়াদৌড়ি পড়ে যায় না, এটা পরিষ্কার করতে হবে, ওটা সরিয়ে রাখতে হবে। যদিও বাড়িতে বাচ্চা থাকলে যতই আমি সামলাতি না কেন, এদিক ওদিক জিনিস হয়েই যায়, এবং জিনিসপত্র গোছাতেই হয়। ব্যাস হয়ে গেল আমার ছোট্ট মিনিমাল ডাইনিং টেবিল পরিষ্কার, একদম অল্প জিনিস দিয়ে সাজানো। শোপিস গুলো ভালো লাগছে না বন্ধুরা? এবার ঠিক ওই টেবিলেরই উল্টো দিকে এই ওয়াশ বেসিনটা, আর ওপাশে রান্নাঘর দেখতে পাচ্ছেন। এর পরে এই ওয়াশ বেসিনটাকে পরিষ্কার করে নেব। এবার আমি ঘরে ফার্নিচার খুব কমই রাখি, কিন্তু যে ফার্নিচারই রাখি না কেন, তার মধ্যে কিছুটা অন্তত
স্টোরেজ থাকবেই, যেমন এই ওয়াশ বেসিনেও আছে। প্রথমে বেসিনটিকে একটুখানি অ্যাসিড মাখিয়ে রেখে দিলাম। এইবার এর নিচে যে স্টোরেজ দেখতে পাচ্ছেন, এতে ওই বাস্কেট দিয়ে আমি করি, কিন্তু এই কিছুদিন গেলে একটু ডিসঅর্গানাইজড হয়ে যায়, আবার ওই জন্য একটু অর্গানাইজ করে দিচ্ছি, পরিষ্কারও হয়ে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম, বাড়িতে ফার্নিচার যত কম রাখা যাবে তত আমার এই ছোট্ট ফ্ল্যাটকেই কত বড় মনে হয়, কিন্তু মাত্র 632 স্কোয়ার ফিটের আমাদের ফ্ল্যাট। এসে লোকেরা দেখে ডাইনিংয়ে বসে বলে যে বাহ, তোমাদের ডাইনিংটা তো বেশ বড়, কিন্তু এমন কিছু বড় নয়, যতটুকু না রাখলে নয় ততটুকু ফার্নিচার রেখেছি। এই যে একটা ব্রাসের সেট, এই মানে চারটে কাভার, এটা বেড়াতে গেলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ব্রাশগুলো ওর মধ্যে রাখলে কি হয়, একটা ব্রাশের সঙ্গে আরেকটা ব্রাশ মিশে যায় না। কিছু মাইক্রোফাইবার ক্লথ এই পরিষ্কার করবার কাজে লাগে কিনেছিলাম, এখন আর কিনি না, এখন তো এই পুরনো জামা কাপড় এইসব দিয়েই হয়ে যায়। কিন্তু কয়েকটা মাইক্রোফাইবার ক্লথ রেখে দেওয়া ভালো, কিছু কিছু জিনিস ইলেকট্রনিক্স জিনিস ওই দিয়ে, কিছু স্কচ ব্রাইট, ডাস্টার, এই গোদরেজ এয়ারের প্যাকেট, বাথরুমে দেওয়ার জন্য এক্সট্রা ক্লিপ, এক্সট্রা স্কচ ব্রাইট, এক্সট্রা হ্যান্ড ওয়াশ, এক্সট্রা বার সোপ, সবই আমি এক্সট্রা কিনে রাখি, যাতে ফুরিয়ে গেলে তখনই দোকানে না দৌড়াতে হয়। কেরোসিন তেল, তারপিন তেল, এই দুটি বোতলে লেখা আছে গায়ে, দেখা যাচ্ছে না, এটা রিভাইভ স্টার্চ, জামা কাপড় কাচার জন্য লাগে, আলা, ছেলের হোয়াইট স্কুল ড্রেস কাচার কাজে লাগে, আর মসকিউটো স্প্রে, আর কিছু আরও স্কচ ব্রাইট রেখে দিলাম। আরেকটি বাস্কেট অ্যাড করলাম, এতে এক্সট্রা টুথপেস্ট এবং কিছু এক্সট্রা মসকিউটো লিকুইডেটার দিয়ে আরেকটি বাস্কেট অ্যাড হলো, কারণ জিনিস অতিরিক্ত হয়ে গিয়েছিল। এই যে এক্সট্রা কিনে রাখি, যেই ফুরিয়ে আসছে আমি একটি তালিকা বানিয়ে নিই, তাহলে কি হয়, কোনো জিনিসের অভাব সংসারে থাকে না। এই কিছু কলের পার্টস এখানে একটা প্যাকেটে ছিল, সেগুলোও রেখে দিলাম, যে কোনো সময় কাজে লেগে যাবে। এবার এইগুলো যে বেসিনের নিচে এই কলের জিনিস থাকলে কি আমার মনে থাকবে যে এইখানে এইটা আছে। তো এই বেসিনে দাঁড়িয়ে যেহেতু আমার হাজবেন্ড সেভ করে, তো সেভিং কিট একটা বাক্সের মধ্যে অনেকগুলো রেজার আছে বা সেভিং ক্রিম আছে, সেগুলো সব এই বক্সে করে রেখে দিই, আর একটা এই সেভিং ফোম রেখে দিলাম, তো সেভ করবার সময় জাস্ট বার করবে। আর এইগুলো এক্সট্রা ব্রাশ, বেড়াতে গিয়ে যত হোটেলে পাই সব বেঁধে নিয়ে চলে আসি, আর এগুলো ডেলি ইউজের ব্রাশ আর পেস্ট, এই কাপটা ধরে বার করি আর সবাই ব্রাশ করে নিয়ে এই বেসিনে দাঁড়িয়ে, মানে বেসিন সংক্রান্ত যা যা জিনিস সব এই বেসিনের স্টোরেজের মধ্যেই পাবো, বা বাথরুম অ্যাক্সেসরিজেরও কিছু জিনিস এর মধ্যে রয়েছে, মানে প্রত্যেকটা জিনিসে একটা করে জায়গা দিতে হবে ঘরে। এবার বেসিন এই স্টোরেজটারও চারপাশ দিয়ে আমি পরিষ্কার করে নিলাম, খুব সস্তায় এই স্টোরেজটা পেয়েছিলাম কলেজ স্ট্রিট থেকে। এবার বেসিনটা এতক্ষণ অ্যাসিড মাখানো ছিল, এবার ভালো করে বুলিয়ে নিলেই ব্যাস একদম ঝকঝকে পরিষ্কার। আর ওই কল বেশি পরিষ্কার করতে গিয়ে এমন হয়ে গেছে যে আর আগের মতো চকচকে করতে পারছি না, ওই বেশি পরিষ্কারের অনেক ডিসঅ্যাডভান্টেজও আছে। এই স্কচ ব্রাইটটি আলাদা করে আমি এই বেসিনেরই একদম নিচে আপনাদের দেখাবো রেখে দিই, যাতে ডেলি একবার করে আমি বুলিয়ে দিতে পারি। দেখুন আমার ছেলেও কলিন স্প্রে করতে, দেখুন কত স্প্রে করেছে, খুব মজা পায় ওই কলিন স্প্রে করে, মা আমিও পরিষ্কার করব, লেগে গেছে তো ভালোই হলো। এটা একটা সোপ ডিসপেন্সার বেসিনের পাশেই লাগানো থাকে। এই যে স্কচ বাইকটি এই একটা বাটিতে করে, মানে আর একটা এই এক্সট্রা ভিমবার, বাথরুম ক্লিনিংয়ে দেখিয়েছিলাম একটা এক্সট্রা ভিমবার আমি রেখে দিই, সব
পরিষ্কারের জন্য, বাসন মাজার জন্য নয়। আর এই একটা ব্লু কালারের ছোট্ট গামলা দেখছেন, এটি বাড়িতে অসুস্থ মানুষ হঠাৎ কেউ উঠতে পারছে না মুখ ধোয়ার জন্য। এবার এই হ্যান্ড টাওয়েল বদলে দিলাম। ব্যাস কমপ্লিট। আমার ছেলে আমাকে হেল্প করছে ভিডিও করে দিয়ে, ওই জন্য একটু কাঁপলে একটু ক্ষমা করে দেবেন। ছোট্ট মানুষ করে দিয়েছে আমার এই কত না, ভিডিও করতে আমায় হেল্প করেছে। হয়ে গেল পরিষ্কার। এইবার লাস্ট, এই একটা 26টা পিকচারের একটা সেট কিনেছিলাম, মানে ফ্রেম আর কি। এগুলো কিন্তু কোনোটাই আমি ড্রিল করে লাগাইনি। ডাবল সাইডেড টেপ পাওয়া যায় না অ্যামাজনে, তো সেই ডাবল সাইডেড টেপ কিনেছিলাম। আর এই 26টা ফ্রেম খুবই হালকা লাইট উডেন, এবং এতে আমাদের এই বিভিন্ন বেড়াতে যাওয়ার মেমারি সব এখানে সাজিয়ে রেখেছি। এটা আমার সোফার ওপরেই জাস্ট সাজানো থাকে, দেখতে ভালো লাগে, সবাই এসে দেখে। তো কেমন লাগলো বন্ধুরা, সব আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।